লালমনিহাট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী লালমনিহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। কিছু মালখোর বুদ্ধিজীবী আছে, টেলিভিশনে আসে, বলে কি যে ইলেকশনে যাওয়া উচিত বিএনপি, ওরা মানে বিএনপির উপদেষ্টা, কেন যাওয়া উচিত, মানে আবারও 2018 সালের মতো নতুন কোন কাজসাজি করবে, সেই কারণে মালখোরদের টেলিভিশনে মাল খাওয়ায় পাঠায় নেয়, ওই মালখোরদের হুঁশিয়ারি করে দিতে চায়। বহু দালালি করেছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বহু ষড়যন্ত্র করেছেন, ষড়যন্ত্র বন্ধ রাখুন, নাহলে বাংলার মাটিতে জায়গা হবে না, বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা গর্বিত সন্তান একমাত্র ডাক্তার ইউনুস আমাদের সারা বিশ্বে মুখ উজ্জ্বল করেছে, নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে, এটা শেখ হাসিনার ভালো লাগে না, কারণ শেখ হাসিনার জ্ঞানী গুণী লোক ভালো লাগে না, ওর ভালো লাগে ওবায়দুল কাদের, শামীম ওসমান আর হাসান মামুন, এগুলো অথর্ব, এগুলো বুদ্ধি প্রতিবন্ধী, এগুলোর কথা বউ শোনে না, সেগুলোকে শেখ হাসিনার ভালো লাগে।